তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আবার প্রশ্নোত্তর পালা আমরা আবার শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মলাই কুমার বিশ্বাসের প্রশ্ন হচ্ছে যে শীতের সময় বৃষ্টি মাছের জন্য আশি অভিশাপ নাকি আশীর্বাদ? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য, যে শীতের সময় বৃষ্টির কথা আপনি বলছেন। আসলে শুধু শীতের সময় বৃষ্টি না, সারা বছরেই বৃষ্টি হচ্ছে মাছের জন্য আশীর্বাদ, এই কথাটা খেয়াল রাখবেন। সারা বছরেই বৃষ্টি হচ্ছে মাছের জন্য আশীর্বাদ। বৃষ্টি ঝড় বাদল যদি আপনি আপনার যদি পাড় ভাঙ্গার কোনো মানে ব্যাপার স্যাপার না থাকে, বন্যায় যদি আক্রান্ত হওয়ার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে বৃষ্টি সবসময় মাছের জন্য আশীর্বাদ। আপনাকে আর একটা জিনিস বলে থাকি যে আমরা বৃষ্টির সময় আর একটা জিনিস পাই যেটা আমরা বলি না, সেটা হলো বৃষ্টিতে যে বৃষ্টির সময় যে বিদ্যুৎ চমকায়, যে মেঘ গুড়গুড় গুড়গুড় গুড় করে, এইটা কিন্তু মাছের দেহে দেহ বৃদ্ধি এবং তার বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে এই এই শব্দগুলিন বা এই জিনিসগুলিন। আর এই যে মনে করেন যে বিদ্যুৎ যে চমকায় যখন, তখন কিন্তু নাইট্রোজেন সার, অ্যামোনিয়া সার, আমাদের লক্ষ কোটি কোটি টন সার আমাদের পৃথিবীতে আপতিত হয় এবং আমাদের যে পুকুরের মধ্যে যেটা পড়ে আপনার সেটাও কিন্তু একটা এরকমের একটা ব্যাপার স্যাপার হয়, কিন্তু এটার পরিমাণটা হয়তো কম, কিংবা যাদের পুকুরের পাড়ে একটু কাদামাটির সম্ভাবনা বেশি থাকে তাদের একটু সমস্যা হয়, তা না হলে কিন্তু এটা খুব একটা খারাপ না, এটা সবসময় ভালোই। এরপরে এমডি জালাল সাহেবের প্রশ্ন হচ্ছে যে আগে আমার পুকুরে বেশ কিছুদিন প্রচুর গরম পড়ার পরে হঠাৎ অনেক জোরে বৃষ্টি হলে মাছ ভেসে গেছে এবং মাছ মারা গেছে, এটা কি অ্যামোনিয়ার কারণ নাকি অক্সিজেন হয় জন্যেই নাকি এটার পিএইচ এই কারণে হয় এই জন্যে হয়? ঘটনাটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে এই গরম টরম হওয়ার পরে হঠাৎ বৃষ্টি হয়ে গেলে, আপনার আসলে ঘটনা ঘটছে যে সেটা হলো যে গরম পড়লে যেটা হয় সেটা হলো যে তলায় গ্যাস জমা হয়ে যায় অনেক বেশি, এই গ্যাসগুলি ঠিক মতন বের হতে পারে না। তো বৃষ্টি হলে কি এই গ্যাসগুলো কিন্তু তখন বাইরেতে থাকে। আপনার বৃষ্টির সময় দিঘির পাড়ে গিয়ে থাকবেন, দেখবেন যে বৃষ্টির ফোটার ফলে যে বাবল বুদবুদ যে সৃষ্টি হয় তা ছাড়াও আপনার এই গ্যাস বৃষ্টির যে চাপ, এই বৃষ্টির চাপের কারণে অনেক গ্যাস বের হয়ে আসে এবং এই গ্যাস বের হয়ে আসার সাথেই আপনার ওই এটা গ্যাসের যেটা খারাপ অভ্যাস বলবো আর কি, বা যদি এটা প্রাকৃতিক জিনিস, সেটা হচ্ছে যে এই তলার থেকে যখন গ্যাস বের হয়ে আসে তখন পানির মধ্যে যে দ্রবীভূত অক্সিজেনটা আছে সেইটা বের করে নিয়ে চলে যায়, এই কারণেই কিন্তু মাছগুলি আমাদের ভাসে বৃষ্টির পর পরেই। এই জন্যেই ওই বৃষ্টি বর্ষাকালীন সময় অন্তত প্রত্যেক 10 দিনের মধ্যেই লোক নামানো হোক আর হরা টানানো হোক, আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের মাছ সহজে ভাসবে না। তো ধন্যবাদ ভাই আপনাকে। এরপরের প্রশ্ন আসতেছে সুনীত হালদারের প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ভাই। আমার ধানের পুকুরে 2-3 দিন ধরে কিছু চারা পোনা মারা যাচ্ছে, আয়তন 68%, পানি 4-6 ফিট, পানি পরিষ্কার, খাবার হিসেবে ব্রান আর সয়াবিন দিচ্ছি, কি করণীয়? আপনার মারা যাচ্ছে কিন্তু আপনি ডেড বডি নিয়ে কোনো ব্যাখ্যা বিবরণ আপনি দেন নাই। তো আমার যেটা ধারণা, চারা পোনাটা মারা যায় এরকমের যে যদি শ্বাসকষ্টে মারা যেত সেটা তো আপনি দেখলে বুঝতেই পারতেন যে মাছ খাবি খাচ্ছে এবং তারপরে মারা যাচ্ছে। আমার কাছে লাগে সেটা হচ্ছে যে আপনার পোনা মাছের মধ্যে পাখনা পচা এবং ফুলকা পচা নামে একটা রোগ আছে। যদি কোনো পুকুরে পানির অনুপাতে যদি মাছের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে পাখনা পচা ফুলকা পচা, আপনি এইটা একটু জাল টেনে আপনি পোনাটা একটু চেক করেন, চেক করে যদি এই রকমের সমস্যা পান তাহলে সেক্ষেত্রে আপনি শতাংশে কপার সালফেটের একটা অংশ ব্যবহার করতে পারেন, 7-8 গ্রাম কপার সালফেট দিতে পারেন, কিংবা আপনি যেটা করতে পারেন সেটা হলো এই মাছগুলোকে এই 10 লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এই 10-15 সেকেন্ড চুবায় রাখার পরে আবার ছেড়ে দেওয়া, এই কাজটা আপনি করতে পারেন যদি আপনি আগে চেক করে দেখেন যে আসলে আপনার সমস্যাটা এইটাই কি না।
এরপরের প্রশ্নটা হচ্ছে আপনার, যে শাপলা যদি হয় তাহলে কিভাবে আমরা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারি? শাপলা যদি হয় সেটা হলো আপনার পুকুরে যদি শাপলা থাকে তাহলে সেক্ষেত্রে শাপলার গাছটাকেই আপনি একটা খাবারের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন। গাছটাকে ঠিক কামড়ায় হয়তো খাবে না, যদি গ্রাস কাপ থাকে তাহলে খাবে, কিন্তু শাপলা শালুকের গাছ যদি এরকমের থাকে তাহলে দেখা যায় যে এদের গায়ের মধ্যে একটা পিচ্ছিল পদার্থ যে হয় যথেষ্ট পরিমাণে, যেটাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলি। শুধু শাপলা নয়, এটা যে কোনো ধরনের জলজ উদ্ভিদ কিংবা আমের ডাল বা হিজল তমাল, যে এই ধরনের যে মৎস্য বান্ধব যে গাছগুলো আছে এই গাছগুলোকেও কিন্তু আমরা সেই পেরিফাইটন এর উৎস হিসেবে আমরা নিতে পারি। এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা এরকমের আপনি বাঁশ বা বাঁশের কঞ্চি আপনি ব্যবহার করতে পারেন। ও আরশাদ 26 শাহাদাত সাহেব বলছেন যে আমার কোনো প্রশ্ন নাই, শুধু শুনবো। আমরাও খুব খুশি হইলাম যে আপনি শুনবেন। আপনার যদি প্রশ্ন না থাকে তাহলে তো কোনো প্রশ্ন না থাকলে কোনো প্রশ্ন করার দরকার নাই। ধন্যবাদ ভাই আপনাকে। এরপরে মোহাম্মদ হাসানুজ্জামান সাহেবের প্রশ্ন হচ্ছে যে স্যার, পিএইচ বাড়লে তেঁতুল তেঁতুল পাতা এবং টিএসপি শতক প্রতি কতটুকু পরিমাণে দেব? এটা হলো কি জানি সপ্তকাণ্ড রামায়ণ পড়ার পরে সীতারামের মাসি না খালাতো বোন, প্রশ্নটা আপনার এই রকমের। আপনাকে পড়ানো হইলো যে পিএইচ বাড়লে আপনি চুন দেবেন, আপনি আপনার গ্রেড পয়েন্ট হারায় ফেলাইলেন, আপনার পয়েন্ট নেমে গেল। আজকিং কোশ্চেনে আপনার যে ক্যাটাগরি যেটা ছিল সেটা আজকে নেমে গেল, যে আপনাকে পড়াইলাম যে আপনি চুন দেবেন আর আপনি জিজ্ঞাসা করছেন যে তেঁতুল পাতা কতটুকু দেব। ওই তেঁতুল পাতা দিতে গেলে আপনি তেঁতুল গাছ কি গিয়েই জিজ্ঞাসা করেন, আর যারা তেঁতুল দিতে চায় আপনার তাদের সঙ্গে পরামর্শ করলে আমার থেকে আপনি তাদের কাছে ভালো পরামর্শ পাবেন। আপনাকে ধন্যবাদ দেবো কি না এইটা হলে আপনার বিবেচনার বিষয়। এরপরে সোহেল মাসুদ সাহেব বলছেন যে স্যার সালাম নেবেন ভাই। ওয়ালাইকুম সালাম। ডালের কুনি কি সরাসরি ভিজিয়ে দেবো নাকি পাউডার করে দেওয়া উত্তম? বললে খুশি হব। আপনি খুশি না হইলেও তো আমাকে বলতেই হবে। আপনার ডালের খুদ যেটা সেটা গোটা দেবেন না, এটা অবশ্যই পাউডার করে দেবেন। আর সিলভার ক্রাব কাতলার জন্য যেটা আপনারা করবেন সেটা হলো যে 50% ডালের গুঁড়া, 50% এই ব্রান, এইভাবে যদি দেন তাহলে আপনাদের ওদের ওদের দেহের ওজনের 2% আপনারা খেয়াল করবেন আর কি, তাহলে আপনাদের খাবারটা ভালো হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে এস কে রানা সাহেবের, তার কথা হচ্ছে যে 5 কেজি কুটা পরিমাণ মতো দিয়ে 3 দিন ভিজিয়ে সেই পানি ও কুটা একত্রে 100 কেজি খাবার সাথে মিশিয়ে ফিট করলে ভিটামিনের কাজটা মিটবে কি? 5 কেজি কুটা পরিমাণ, এইটা ভাই কোন বইয়ের ভাষা? আপনি আমাকে একটা কাজ করেন, ওই বইটা একটু ধরায় দিয়েন, আপনাদের বাংলাগুলার মানে আমি বুঝি না। তো আপনি যদি ছাইয়ের কথা বলে থাকেন তাহলে আপনি এই ছাইটাকে মাছের খাবারের সঙ্গে মিশাবেন না, তবে কুটাটা কি বুঝাইছেন এইটা আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি জানায়েন। আপনারা বইয়ের শব্দ ব্যবহার করেন, আপনারা লোকাল কোনো টার্ম ব্যবহার করে আপনারা বিপত্তিতে ফেলবেন না মানুষকে, কারণ আপনার এই কুটা কইলে এখন আমাকে আবার 50 জনে কুটা কি এইটা আবার তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে ঘরে ঘরে বাড়ি বাড়ি আমাকে আবার যাইতে হবে। তো আপনারা বইয়ের ভাষা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হবে। এরপরে আসছে সুরজিৎ সরকার। নমস্কার স্যার ভাই, নমস্কার। আগের ক্লাসে 1700 পুকুরে 17 কেজি চারা পোনা দিতে বলেছিলেন, আমি 100 গ্রাম ওজনের করতে চাই, তাহলে কি 17 কেজিই ছাড়বো? আপনারা আসলে ইয়া করেন, আপনাকে আগের যে ভিডিওটা দিছিলাম ওই জায়গাটা আপনি আবার ভালো করে দেখেন। আপনাকে আমি বলছি যে আপনারা একটা কথা বলেন, সেই কথাটার উত্তরে আমি একটা উত্তর বলি, সেই প্রসঙ্গটা না দিয়ে আপনারা নতুন করে আবার সেই জিনিসটাকে ঝালাই করতে চান, এটাই আমি দেখলাম যে আপনাদের কিছু সমস্যা আছে, বোধহয় আমারও সমস্যার কিছু কারণ টারণ হবে। আপনাকে বলছি যে আপনি শতকে 20-25 কেজি পর্যন্ত নিতে পারবেন। 20 কেজি পর্যন্ত নিতে গেলে আপনি কি 100 গ্রাম ওজনের করবেন নাকি 50 গ্রাম ওজনের করবেন আপনার সেটা আপনার নিজের ব্যাপার। আপনি যদি 100 গ্রাম ওজনের করতে চান তাহলে আপনার 25 কেজিতে 100 গ্রামের যদি করতে চান তাহলে প্রতি কেজিতে 10টা আসে, প্রতি কেজি যদি 10টা আসে তাহলে আপনার
25 কেজির জন্য 250 পোনা আসে। এখন আপনি আবার সেই কেজি সাইজের রেনুর কথা বলতেছেন বা পোনার কথা বলতেছেন, সেইটা তো আমি আপনাকে বলতে পারবো না। আপনার পোনাকে যদি আপনি 100 গ্রাম করতে চান তাহলে আপনি 250টা পোনা ফেলেন। আপনাদের সঙ্গে কথা বলতে গেলে নিজের বাকি ব্রেনটা গড়বড় হওয়ার, এবং আপনার এই ভারতীয় যে কয়জনেই আছেন আপনারা, আপনাদের প্রশ্নগুলো এত পেঁচানো, সোজা সাপটা প্রশ্ন আপনারা করতে চান না, এবং সবসময় দাঁড়িয়ে বান্ধা খেলা স্টাইলে আপনারা প্রশ্ন করেন। প্রশ্ন এটাকে প্রশ্ন বলে না, এটাকে আলোচনা বলে, আলোচনা আর প্রশ্ন এক নয়। আপনারা ক্লিয়ার প্রশ্ন করার চেষ্টা করেন, এবং ক্লিয়ার উত্তর না পাইলে আপনারা তখন জিজ্ঞেস করেন, আপনি ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করেন। ধন্যবাদ ভাই। আপনার পরের প্রশ্ন হচ্ছে যে শীতকালে পুকুরে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ কি একই পরিমাপে করব? না, আপনার যেহেতু পানির পরিমাণ কমে যাবে, যে হারে আপনার পানির পরিমাণ কমবে এবং যে পরিমাণে প্রয়োগ করলে আপনার প্রাকৃতিক খাবারের প্রাচুর্য দেখা যাবে না, মানে অতিরিক্তটা দেখা যাবে না, আপনারা সেইভাবে করবেন। সাধারণত শীতকালে 40%-এর মতন প্রায় পানি কমে আসে, অতএব সারটা প্রয়োগের ব্যাপারটাও 40%-এর। এর সঙ্গে আরও উল্লেখ্য যে মাছের পরিমাণটাও কিন্তু সেইভাবে কমায় রাখতে হবে, পুরা বর্ষায় যেভাবে আমরা রাখতে পারি সেক্ষেত্রে সেটা হয় না আর কি। এরপরে এস এম মোস্তাফিজুর রহমান সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে ইদানিং পানির মতো পানির উপর মশার মতন কালো ভেসে বেড়ানো কি পোকা, এগুলো নিয়ন্ত্রণ করা উচিত, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আপনার মশার মধ্যে মানে মশার বাচ্চাগুলা, এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, পানির মধ্যে যদি ভেসে থাকা অবস্থায় যদি ওই পোকাটার বুকটা, ওই পোকাটার বুকটা যদি পানির সঙ্গে লেগে থাকে তাহলে এটা মশা নয়। আমার কথাটা আপনি বুঝছেন কি না আমি জানি না। কোনো পানির উপরে ভেসে থাকা যে পোকাগুলি নিয়ে, এটার বুকটা যদি পানি থেকে একটু আলগা থাকে একটু, তাহলে বুঝবেন যে এইটা মশা হওয়ার সম্ভাবনা কিংবা মাকড়সা হওয়ার সম্ভাবনা। তো যদি এইটা মাকড়সা হয় সেটা আপনারা দেখলে বুঝবেন যে এটা কালো, আর যদি আপনার মনে করেন যে মশার সাইজ চেহারা দেখলেই তো বুঝবেন, তো যদি মাকড়সা হয় সেটা নিয়ন্ত্রণ করার দরকার নাই, মশাও হয় সেটাও নিয়ন্ত্রণ করার দরকার নাই, মাছই এদেরকে খাওয়ার জন্য যথেষ্ট। তবে মানে আবার যেন দেখা যায় যে উপকারী পোকা বাড়তে গিয়া নিজের অহেতুক লস করে না ফেলেন, এটাই হচ্ছে ঘটনা। আপনি ইচ্ছা করলে পরবর্তীতে আপনি ফেসবুকে ছবি দিয়েও আপনি এই জিনিসটা ক্লিয়ার হতে পারেন। মুস্তাফিজুর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্ন হচ্ছে যে আহমেদ রনি সাহেবের প্রশ্ন, আহমেদ রনি সাহেবের প্রশ্ন হচ্ছে যে পিএইচ বাড়লে চুনের পরিমাণ শতকে কতটুকু করে দিতে হবে? এইটা 200-250 গ্রাম দিয়ে দিলেই আপনার যথেষ্ট, এবং আপনার ওই যে টক্সি মানে আপনার পিএইচটা যে বাড়বে না, এইটা তাদের পুকুরেই হয় যারা এই মাসিকভাবে পরিচর্যা করে। আপনারা যদি আবেদিয়ান ফর্মুলাগুলো ফলো করে যদি মাসে মাসে যদি চুনটা প্রয়োগ করে যান, তাহলে কিন্তু এতক্ষণ যে ক্লাস করলাম এগুলো আপনাদের জন্য না। তো আপনি জিনিসটা আমার মনে ক্লিয়ার হয়েছেন। অ্যাক্সিডেন্টালি যদি কেউ এরকমের না দেওয়া থাকে, শতকে 250 গ্রাম করে দিয়ে দিলেই তার সমস্যা ইয়ে হয়ে যাবে। আর অ্যামোনিয়া টক্সিসিটিতে লবণ 200-250 গ্রাম, যারা রেগুলারভাবে পরিচর্যা করেন তার কিন্তু অ্যামোনিয়া টক্সিসিটি হওয়ার সম্ভাবনাও নাই। আর ছাই দিলে আপনি 1 কেজি করে ছাই দিতে পারেন, লবণ দিলে 200-250 গ্রাম, ছাই দিলে 1 কেজির মতন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে চুন লবণ নিয়মিত দিচ্ছি কিন্তু নদীর পানি বেড়ে অন্য পুকুর হয়ে আমার পুকুরের মাঝে স্রোত বইছে, আমার পুকুরে একটা পাইপ আছে যা দিয়ে পানি বিলে বেরিয়ে যাচ্ছে, স্রোত শুরুর পরেই পুকুরের তলা থেকে বুদবুদ হচ্ছে, অ্যামোনিয়া বেড়ে গেছে, এর কারণ কী স্যার এবং করণীয় কী? আপনার পুকুরে যদি পানির স্রোত বাইরের থেকে ভিতরে যাতায়াত করে তাহলে তো আপনার এমনিতেই অ্যামোনিয়া কম হয়ে যাওয়ার কথা, অ্যামোনিয়া ছাড়াও আরও অন্যান্য গ্যাস বা অনেক জৈব পদার্থ আসতেই পারে। সেই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো হরা টানা, লোক নামানো, কিংবা একটু লবণের ব্যাপারটা ব্যবহারটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে ইয়ে হবে, আপনার এই সমস্যাটার সমাধান। লবণ ব্যবহার করতে পারেন আপনি, তবে পানির স্রোত যদি থাকে
তাহলে কিন্তু এটা সমস্যা হওয়ার কথা না। যাই হোক, যদি এরকমের গ্যাস দেখেন তাহলে আপনি গ্যাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরের প্রশ্ন হচ্ছে, রত্না বানুর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন নাম্বার এক, পিএইচ বাড়লে কি মাছ দিনের বেলায়ও ভাসতে পারে? হ্যাঁ বাবা, ভাসতে পারে মানে আপনার দিঘির কিনার দিয়া দুলতে দুলতে মুভ করবে, আর এটাই হচ্ছে ওর ইয়া। আর যদি সিলভার ক্র্যাব থাকে তাহলে যে বললাম যে ভোঁ করে একটা চক্কর মারবে, চক্কর মেরে সে একটা দৌড় দেবে, একটা রান করে একটা জায়গায় গিয়ে বেশ কয়েক ফুট বা কয়েক গজ যাওয়ার পরে সিলভার ক্র্যাবটা খাড়া একটা ঝাঁপ দেবে উপরে, ঝাঁপ দিয়ে পরে একদম উল্টায়া যাবে। তো এটা দিনের বেলা হতে পারে, এটা হতেই পারে, এবং দিনে রাইতে এটা কন্টিনিউ করতে থাকে। কিন্তু এই জিনিসটা আপনি বুঝতে হবে আপনাকে, এবং আপনাদেরকে বলি যে যারা রেগুলার চুন দেবেন তাদের কিন্তু এই পিএইচ বাড়ার সমস্যাটা থাকবে না। তো এখন দেখেন যে চুন দেবেন কি না। আপনাকে ধন্যবাদ বাবা, আপনার দ্বিতীয় প্রশ্নটা করে ফেললেন। এরপরের প্রশ্ন আসছে যে শরীফ রব্বানি সাহেবের, সার স্যার শীতকালে পানি সবুজ রাখার জন্য জৈব সার কি বরাবরের মতনই ব্যবহার করতে হবে? হ্যাঁ, যদি আপনার কালার না থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন, আর যদি কালার থাকে তাহলে, মানে কালারের উপস্থিতির উপরে নির্ভর করবে যে আপনি ব্যবহার করবেন কি করবেন না।